জানিস মেটা বাড়ি ফিরলো বলে বানালাম একটুও খেলো না। মা জোর করে পায়েস না খাইয়ে ওর পাশে থাকার চেষ্টা করো। তোরা সবসময় আমারই দোষ দেখিস না, এমনিতেই মিনিট চিন্তায় আমার রাতে ঘুম হচ্ছে না। কেন, তোমার কি মনে হয় আমি ওকে খেতে দিচ্ছি না? আমি কি সে কথা বললাম? তোর নিজেরও তো কাজের চাপ আছে নাকি? দায়িত্ব নেব, কথাও শুনবো। সেটা না, মেয়েটা আসলে কারো কথা শোনে না তো। এক্স্যাক্টলি, কিন্তু কথা শোনাতে ঠিক পারে, দিম্মার মতো হয়েছে না? কিরে, তোর বাবার বিয়েতে তুই যাচ্ছিস নাকি? সেটা তোকে ভাবতে হবে না। বাবা বলছিল অনেক দিন ধরেই চলছে, ওদের অফিসে নাকি সবাই জানে। অ্যাফেয়ার কি লেভেলের স্ক্যান্ডাল ভাব। এই শোন, আমি যদি তোদের বাবাদের পোলগুলো খুলতে থাকি না, তাহলে দেখবি কি হয়। হাউ ডেয়ার ইউ, নাকের পরনে আবার চোখ ফাটিয়ে দেবো। সেটাই চাস তো? ট্রাই করেই দেখ। নাকল ডাস্টার নিয়ে ঘুরছিস? এটা তো গুন্ডারা ইউজ করে, তোর কাছে কি করছে? শোনো, এটা সেলফ প্রোটেকশন, যাতে লোকজনকে একটু থ্রেট দেওয়া যায়। তোর মতো এইটুকুনি একটা মিষ্টি মেয়ে দিনে দিনে কেমন গুন্ডা হয়ে যাচ্ছে না? পেন্টিং করার কেপপের বাইরেও আমার একটা গুন্ডা সাইড আছে। হ্যাঁ, তুমি না আমায় ঠিক করে চেনোই না। তুমি না আমাকে ঠিক করে চেনোই না। তোর এজেন্ডাটা ঠিক কি? এই কয়েকদিন আমাকে পাগল করে দিবি, তাই না? আইসক্রিম খাও, মাথা ঠান্ডা হবে। এই শোন, আমার মাথা যথেষ্ট ঠান্ডা। বুঝতেই পারছি। সো হাউ ওয়াজ ইয়োর ডেট? মানে তুই কি করে জানলি? এত কষ্ট করে আইলাইনার তখনই বুঝে গেছিলাম। গলে গেছে নাকি? এই শোন, বেশি বমকে সাজ চেষ্টা করিস না। হ্যাঁ, ডেট কি আবার, যেমন হয় তেমন। তুমি না খুব বাজে ঢপ দাও। নিজেকে বেশি চালু ভাবিস না। হ্যাঁ, মাইন্ড ইওর ওন বিজনেস। অনেকক্ষণ ধরে কাঁদলে মেকআপটা যে স্মাজ হয়ে যায় সেটা বোঝার জন্য চালাক হতে হয় না। কমন সেন্স, কমন সেন্স। আইসক্রিম খা। ভালোই হয়েছে বুঝলি। গলে গেছে, বাড়ির মতো হয়নি। বাড়ি তো নয়, হোমস্টে ভেবে খেয়ে নে। এত জঘন্য রান্না হলে হোমস্টে দুদিনেই উঠে যেত। তোদের জেনারেশনের প্রবলেম কি বলতো? তোর একদম গ্রেটফুল নস, প্রত্যেকটা ব্যাপারে কমপ্লেইন করিস। আর তোমাদের জেনারেশনের প্রবলেমটা কি বলতো মাসি? তোমরা সব সময় সব কিছু ডিনায় করে যাও। দিদি না ঠিক বলে, তুই বেরে পাকা, মুখে মুখে তর্ক করে নিজেকে কুল ভাবিস নাকি? ঠিক পয়েন্টে বললেই মুখে মুখে তর্ক মনে হয় না? তুমি আমায় বললেই পারতে যে ইউ সাক এট ছেদবাদ, জোর করে করতে গেলে। আমি এত কষ্ট করে করলাম। মা ছোটবেলায় কি বলতো জানিস? যে বেশি করে সেই ভোগে। আজ বুঝতে পারছি সেটা। মাসি ফেভার করছে না, তুমি এমন করে বলছো মনে হচ্ছে চ্যারিটি করছো। ফাইন, আই এম সরি। তুমি আমার মা নও, জোর করে হতেও যাও না, বন্ধু হলেই হবে। ইরি বেবি রি, বেশি পাকা। আচ্ছা আচ্ছা, তুই এদিকে বন্ধু তো, এবে আয়, এবার তোকে ভাতগুলো আমি খাওয়াবো। এবার খা দেখিনি, অতটা বাজে হয়নি, অতটা বাজে হয়নি, অতটাও বাজে। যত দিন যাচ্ছে রিয়েলাইজ করছি আমি তোর মতো কখনই হতে পারবো না। বেঁচে গেলি আমার মতো বোকারাই, মনোকষ্ট পে ঘুমের ওষুধ খেয়ে মরার চেষ্টা করে। তুই কেন ভুলভাল ভাবছিস বলতো? তোর জায়গায় অন্য কেউ হলে ঝুলিয়ে লাট করে দিত, আমি একাই মিনিকে সামলাতে পারছি না, পাগল হয়ে যাচ্ছি। মিনির জন্য কী বা করতে পারলাম বল? ও তো এই দেখেই বড় হবে, ওর মা একটা টোটাল ফেলিয়ার। খুশি মারব, আগে সুস্থ হয়ে ওঠ না, ওসব ভাবিস না। দিদি খেয়ে নিন, অনেক দেরি হয়ে গেছে, ওষুধ দিতে হবে তো। খাবো না, খাবারটা নিয়ে যান। কেন খাবি না এত টেস্টি খাবার? নে খেয়ে নে, খেয়ে নে। খাবো না বললাম তো, কি করবি? কি আর করতে পারি, খাইয়ে দেবো, চল ঘোর। টাকা খা, আ কর, আ, গুড গার্ল। এবার একটু খোলসা করে বলো তো ভাই, আসলে সমস্যাটা ঠিক কোথায়?
হয় পুড়ে যাচ্ছে বা গলে যাচ্ছে। একদম আমার বিবাহিত জীবনের মতন গো, হয় পুড়ে যাচ্ছে নয় গলে যাচ্ছে। আসলে এটা শুনতে খুব বোকা বোকা লাগবে, বাট এটা আমার জন্য অনেকটা বড় চ্যালেঞ্জ। আরে দূর বাবা, এটা কোনো সমস্যাই নয়। তুমি জানো, এই যে এই লোকটাকে আমি একবার একটা রুটি বেলতে দিয়েছিলাম, আমারই দোষ। এমন একটা দেশের মানচিত্র বানালো না ভাই, সেই দেশটা পৃথিবীতেই কোথাও নেই। এরকম বলো না, আমি তো পুরো কষ্ট করে বেলে 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 চুপ কর, বেলে 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 একটা গতর পর্যন্ত নাড়ায় না। আমার রুটি দেখেছো কখনো? একদম গোল, ঠিক মনে হবে একবারে কম্পাস এবার করে দিয়েছো। আমি মাকে বলতেই পারতাম, কিন্তু কি হবে বলো তো, মাকে বলে এত খোটা দেবে, আর তারপরে আবার মাসিদেরকে ফোন করে আবার হাসাহাসি করবে, তাই আর। শোনো, মা মাসিরা ওরকম একটু খোঁটা টোটা দেয়, ওগুলো কিচ্ছু না। আমি তো আছি, আমি তোমায় ট্রেনিং দেবো, তুমি দেখবে তারপর তোমায় পায় কে। তুমি শুধু একটু ফোন করে একটু সময় করে নেবে, কেমন? থ্যাংক ইউ সো মাচ। আর বিষ্ণুদা, তুমি কিন্তু সিরিয়াসলি এবার ভাজা পরোটা খাওয়া বন্ধ করো, নইলে কিন্তু প্রবলেম আছে। আর তোমাকে একটা কথা বলি ভাই, কখনো ভাববে না যে তোমার দ্বারা হবে না, নিশ্চয়ই হবে। আজ হবে না কাল হবে, কিন্তু হবে। জানো, রান্নাটাও না একটা শিল্প, এটাও কিন্তু একটা ডিজাইন, স্বাদ আর গন্ধের ডিজাইন। কিরে কি হয়েছে বাবা, এরম কেন হয়ে গেল? রিসেন্টলি তোর কথা হয়েছে বাবার সাথে? বোম্বে চলে যাওয়ার পর থেকে তো এমনিই ফোন কম করতো, বিজি থাকতো বলে। আর এই আন্টিটাকে মিট করার পর থেকে তো আরোই ফোন করা কমিয়ে দিয়েছে। তুই যদি বাবাকে মিস করিস তাহলে নিজে ফোন করিস না কেন? কারণ আমি এই লোকটাকে মিস করি না, আমি আমার বাবাকে মিস করি। জানিস, যখন আমার বাবা মারা যায়, মানে তোর দাদু, তখন মা খুব উইক হয়ে গেছিল, খুব ভেঙে পড়েছিল। তখন আমাকে কে সামলাতো বলতো? কে? তোর মা। ওরকম স্ট্রং আমি কাউকে দেখিনি। স্কুলে সবাই খেপালে, রেগে যাস কেন? সবাই আমায় আলাদা করে দেখে, আমি স্ট্যান্ড আউট করতে চাই না। কি অদ্ভুত না, ছোটবেলায় স্ট্যান্ড আউট করলে রাগ হয়, আর বড়বেলায় স্ট্যান্ড আউট না করতে পারলে মনে হয় লাইফে কিছুই করতে পারলাম না, অর্ডিনারি, ইউজলেস। ওরাই ঠিক, সত্যি আমি লুজার। এরকম একটা মা মাসিয়া দিম্মা থাকতে কেউ ইউজলেস হয়? দেখিস তুই সবসময় স্ট্যান্ড আউট করবি, কেন জানিস? কেন? বিকজ ইউ আর স্পেশাল। যারা তোকে নিয়ে এখন হাসাহাসি করছে, 10 বছর পর তারাই তোকে নিয়ে হিংসে করবে, লিখে রাখ। নিয়ে দেখি একটা খুব ভালো আঁকা এঁকে ফেলতো এবার।